আসসালামু আলাইকুম। আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে অ্যাক্টিভ আছেন, কিন্তু আপনি চান যে সবাই যেন এটা না জানুক, অর্থাৎ কেউ যেন না জানুক আপনি যে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছেন। তো সেটা কিভাবে করবেন? জাস্ট ছোট্ট একটা সেটিং করলেই আপনি যদি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকেন অনলাইনে সেটা কেউ জানতে পারবে না। তো চলুন সেটা কিভাবে করবেন জানার জন্য পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকুন। হোয়াটসঅ্যাপে আপনি অ্যাক্টিভ আছেন এটা কেউ জানবে না। এই সেটিংটা করার জন্য আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। এরপরে এখান থেকে হোয়াটসঅ্যাপের যে থ্রি ডট রয়েছে তার থ্রি ডটে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এরপরে এখান থেকে প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন। এরপরে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনি যদি কাউকে না দেখাতে চান যে আপনি অনলাইনে ছিলেন কি না, সেটা নোবডিতে ক্লিক করবেন। এছাড়া যদি আপনি কাউকে দেখাতে চান তাহলে সেক্ষেত্রে যেমন আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ আছে মাই কন্ট্যাক্ট, জাস্ট মাই কন্ট্যাক্টে ক্লিক করবেন। অর্থাৎ মাই কন্ট্যাক্টে ক্লিক করলেই বুঝতে পারবেন যে আপনি হোয়াটসঅ্যাপে যে নাম্বারগুলো সেভ আছে সেই নাম্বারগুলোই আপনাকে অনলাইনে আছেন কিনা সেটা জানতে পারবে। অথবা মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট ব্যতিক্রম, এখান থেকে আপনি যেই নামটা সিলেক্ট করবেন ওই নামটাই আপনাকে অনলাইনে আছেন কিনা দেখতে পারবে। তো এভাবে হোয়াটসঅ্যাপে আপনি অনলাইনে আছেন কি না সেটা কেউ জানতে পারবে না যদি নোবডি অপশনটাতে ক্লিক করেন। এরপরে এখান থেকে হু ক্যান সি ওয়েন আই এম অনলাইন, জাস্ট উপরে যেটা দিবেন সেটা যদি দিতে চান তাহলে সেম অ্যাজ লাস্ট সিন এই অপশনটাতে ক্লিক করুন। ওকে ফাইন, এখন আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে আছেন কিন্তু কেউ জানতে পারবে না যদি এই সেটিংটা করেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।